ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি, আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি ছাড়া যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, সর্বপ্রথমে জান্নাতের গেট দিয়ে আপনি রসুল ঢুকবেন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম, সর্বপ্রথম কাটরের স্ত্রী বেহেস্তে ঢুকবে না, বেহেস্তের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতে শুভ সংবাদ দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি বাবা, ওয়াশটা বাড়িতে নিয়ে আসান, কাছে লাগবো। এক নম্বর নামটা কি বলছি? ওই খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি নিজের চোখে যা দেখলাম, নবীর কপাল মোবারকের মধ্যে পছিনা মোবারক, মুক্তার মতন চিকচিক করছে, মেশকে আম্বরের মতো গ্রান লেগেছে। আজকে আমার নবীর কি আমরার মতো মানুষ? অথচ নবীর পায়খানা মোবারক আমাদের মতো নয়। নবী যখন কাশ মোবারক দিতেন, সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ কাশটা হাতে দেন, উযু করার সময় গড়গড়া করে একটা কাশি দিবেন, ওই কাশিটা আমাদের হাত হাতের মধ্যে দিবেন। সাহাবীরা হাতের মধ্যে ওই কাশ মোবারকটা লইয়া চেহারার মধ্যে মালিশ করত। অন্যান্য সাহাবীরা বলতো মুখের মধ্যে কি দিছ? সাহাবীরা বলে কিছুই দেই নাই, নবীর পছিনা মোবারক মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবীরা বলেন ফজর নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মোবারকটা পাইতাম, আমরা উযু করার পরে জোহরের সময় উযু করি নাই, আসরের টাইমে উযু করি নাই, মাগরিবের নামাজের টাইমে উযু করি নাই, ইশারের নামাজের টাইমে উযু করি নাই। যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো, ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করে ফেলতাম। এইভাবে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন। ওই নবী বলেন খাদিজা, তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাইবা। চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এখন বলবেন হুজুর, দুই নম্বর মহিলাটাকে? দুই নম্বর মহিলাটা হলো সেই নারী, যে নারীকে আমার আল্লাহর হাবিব জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী বলেছেন। লাইন বসতে হইব, ফইরে উল্টা পাল্টা করলে চলতো না, নিশানা ঠিক রাখতে হইব, ঠিক নেই বাবা? দুই নম্বর মহিলা হল খাতুর জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা সেই ফাতেমা, যে ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। যাইতাম না এদিক দিয়া, শান্তি লাগবনি গেলে এদিক দিয়া, এটা ফান যাতন ব্যাপার স্যাপার আছে। আরো জোরে কর আল্লাহ আকবার কর না, আরো আল্লাহ আকবার জোরে কর। দুই নম্বর মহিলা হলো মা ফাতেমা, এটা সাধারণ কোনো কিছু নয়। যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে, জিব্রাইল আইসা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ নিজে আপনি নবীরে সালাম দিছে।
আর আমার কাছে একটা কথা বলে দিয়েছেন নবী গো, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে, আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে। আমার নবী জিজ্ঞাস করে জিব্রাইল কার সঙ্গে কার বিয়া? আপনারা জবান খুললে কোন আমার নবী জানে কি জানে না? আরে জোরে কোন জানে কি জানে না? জান আমার নবী জিগায়। এখন বলবেন হুজুর নবী যদি জানতো জিগাইল কেন? হেরারে উত্তর দিতে জুতা দিয়া বাড়ি দিয়া, এরা হাজার দলিল দিলেও মানতো না, এরে বুঝাইবেন জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে কে গুনা করে কে বধ করে। এত কিছু জানার পরেও দুই কান্দের মধ্যে কেরামান কাতিমিন লাগাইছে কি লাগা? ঠিক মতো ধরবেন, জন্মের সুযোগ যে বোকা প্রেমের খেলা বোঝে না, তাস খেলা বোঝে না, হ্যাঁ বুঝে বুঝে কিছু কিছু বোঝে না। যতক্ষণ প্রেম দেশে না যাবেন বাজান, অতদিন আপনি অতদিন শান্তি পাইতেন না বাজান। আমাদের মনে হয় জানেন ফুর 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 কে জানেননি? আমার তো আমি দেখেছি তো নবীর রোজা মোবারকটা আল্লাহর কোণারে, আর দেখেছি তো শান্তির জায়গা, শান্তির জায়গা মারহাবা জোরে কোনা কে লেগা। আয়োগ দি বৃষ্টি সিলেছ না বাবা, আজকে আমি তৈরি হয়েছি। হেরা সাবধান করুন লাগতো না, হেরা এমনি সাবধান, সুযোগ পাইলে সুযোগ পাইলে ওই শহীদ ফারুকের মতন মারে লইব। এরা হইল বাটফার, এরা সুযোগ সন্ধানী, এরা অত্যন্ত সুযোগ সন্ধানী, এজিদের দল কথা কন ঠিক না বেটি? মিষ্টি মধুর কথা কইয়া সেলফি তুললে গলার ছুরি চলে দিব। এর লাগে আমিও রেডিওতে অন্তত মোল্লা দিতে সর্ডার হলে আমার তরি আল্লাহ আকবার জোরে কর না, সয়ডা প্রস্তুতি হইবে, সড়া 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 একলাই না সমস্যা আছে। কাটরের স্ত্রী সর্বপ্রথম বেহেস্তে ঢুকবো, কোন আমলের কারণে ঢুকবো এটার ঘটনাটা কইতাম বাজান, এটার কোনো ভিত্তি নাই ঘটনাটার, এটা বানোয়ান ঘটনা। আমি কি বানোয়ান ঘটনা কইতারু? মানে মরে ছিও লাগতো না, কইতা যেন হুনছে ক্যাসেট মেসেট হইন না ভাগ হয়ে গেছে কিছু আছে নাই মনে আছে না? জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাটরের স্ত্রী ঢুকবো কোন আমলে, কোন কোন আমল করে কইলা তুমি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবো আমার রাহমাতুল্লিল আলামিন। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না? পারবে না? তাহলে আপনি এত বড় একটা একটা বিষয় আদি এখানে লোক জড়িত, আপনি হুট করে একটা ওয়াজে টান মারলে চলবো? আরে বাপরে বাপ, তাহিরিও জরুরিটা প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সব হিসাব কিতাব আছে। ঘটনা যতই মধুর হোক যদি তার শরীয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না। বাবা তোমার একটা বুঝ দিলাম বয়াত, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বল না, ওই নবীজির ঘাম চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র চার কারাহাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তার জি, তোমরা আরো শুনবানি বাজিতি পুরবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বল না। একটু 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 সাউন্ড ঠিক করো, একটু ইকুটি ঠিক করো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি বাড়ি থেকে বৃষ্টি নিয়েই বের হয়েছি, টপটপ বৃষ্টি ছিল, এরপর আলহামদুলিল্লাহ এখানে নামার পরও দেখেছি বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ে। এই যে বৈরি আবহাওয়ার মাঝেও বসে আছেন, এই বসার সুযোগ দিয়েছেন কে? বৃষ্টি দিয়েছেন কে? এই বৃষ্টি যখন শুরু হয়েছে সমাজের এক শ্রেণীর মানুষ খুব খুশি হয়েছে, যে বালুইছে বালুইছে তাহিরের উড়াইলে দিতেছে, আর তাহিরে এমন বেড়া তুফান হইলে তাই ফুরব,
এটা তো হিরোই নাকি পাকিয়ে গেছে গা? আমরা দুনিয়ার কোন শেয়ার দখল করতে রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। যেখানে নবীর প্রেম আছে তাদেরকে সেলেক্ট করি, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে না তাদেরকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামনে যে আসবেন নবীর মহব্বত নিয়ে আইলে আমার কাছে সম্মান হইবেন। এবার আমরা যে দল মন সেই বদল করেন গিয়া কথা কন ঠিক না বেটি? নবীর প্রেম নাই তোমার সিনার টাইম নাই। অহঞ্চন দেখতেছে বৃষ্টিও কিছুটা বন্ধ হয়ে গেছে, পাবলিকও লড়ে না, সব যেভাবে এতে কেবল বইছে, রাত্র 12টা বাজতেছে মনে হয় যেন মাগরিবের আজান দিতে আছে। আর জিডি বড় বড় লেক্সরা মারছেন যে কিশোরগঞ্জ তাহিরিরে ডুবতে দিত না, মুখটার মধ্যে গজব পড়ছে, মুখটার মধ্যে গজব, মানুষের কথা কইলো তো হিসাব মিলে কথা কো। এটা কি জানতেন তাহিরি? আমি কি আপনার সম্পদ নিবাকার লেগে আইছি? আমি আইসি প্রেম নিবার লেগে, কি নিবার লেগে আইছি? হেরা তো মাটির ব্যবসা করে, হে আমরা তো নূরের ব্যবসা করি, কথা কো ঠিক না? নূরের তো ছায়া হই নাই, কথা কো ঠিক না? আমার বাজান এরকম কিছু শুনলে আমার শরীর একটা তা একটা কারেন্ট আছে। আমি বাজান ওই হিডই কোনা যে ওই যে কিতা কয় স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো বাড়ে, বাড়ে না? কিরে যে ঠেলা ঠেলিটা করে আমি বুঝাই না। কইছে যে মিলাদুন্নবী জুলুস বাংলাদেশে বন্ধ করবার লাগে, কত পাগল হইছে না? এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই মিলাদুন্নবী জুলুস হইছে না, শুধু এটা বাংলাদেশে না, লাস্টে যাইতে যেতে যাইতে যেতে 152টা রাষ্ট্রে পালন হয়েছে। দেখতেছি যে জামাত ইসলাম আছে না একটা দল, এদের লোক আমরা আকিদার সমস্যা আছে। কিসের সমস্যা? আকিদার সমস্যা। আর রাজ না আমি কুকিতা এক কুকিতা, আমাকে জামাত ইসলাম এক দাওয়াত ইসলাম বাজে তুরা বলে আমার না, এটি চালাক আছে, রাগ আসতে ফটফট শুরু করছে। জামাত ইসলাম রে দেখতেছি সিরাতুন নবীর ব্যানার লাগাইয়া জুলুস করতেছে, এমনে না এমনে আর কি, এমনে না এমনে। আমরা ফটো দিতাম না বেদাতের, কি তার এটা? আচ্ছা ইতা হর আনতে গে, আপনার কষ্ট নেন না, রাত্রে 12টা হয়েছে তো শরীরটা একটু ঠিক করতেছে আর কি, কারণ যদি শরীরটা গুমগুমায় পড়ে নাকি তো দোয়া দিয়ে দিমো। আচ্ছা ঠিক আছে, ওই একটা একটা করে সার রাইতে ওয়াশটা তো মাগ নেই মনে করছে। আল্লাহ আকবার জোরে কর না কি লেগা, বড় কর গানি ইয়া রাসূলুল্লাহ গান। আমরা হেরার বেদাতের ফতোয়া দেই না, সিরাতুন নবীর ব্যানার লাগায় জুলুস করছে করুক অসুবিধা, আমরা বেদাত ফতোয়া দিতাম না। নবীর মহব্বতে যে যেমনে মন সেমনে নামুক আলহামদুলিল্লাহ। কে হয়তো ভবনের ভিতরে সিরাতুন নবী মাহফিল করে এই দিন, আর আমরা রাজপথে গরমের মধ্যে মিলাদুন্নবীর জুলুস করি। যে কোনো ভাবে হোক পালন দইতেছে, অনেক আছে লাড়ি লয়ে বয়ে থাকবে, এটাও জুলুস হই, এটাও কি তা জুলুস বয়ে থাকতে সারা রাত সারাদিন রোদ্রের মধ্যে বয়ে রয়েছে, আয় আয় রে পুরা বয়ে রয়েছে, জুলুস চলতেছে, কি চলতেছে? চলক দে যে নোক ফেরে তাহক দে। এরপর আমরা কইতে পারবো যে এটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাড়ি লয়ে বয়ে রয়েছে, কথা কাউ ঠিক না? তো যাই হোক, এখানে আমি কিছু কথা বলে ফেলাইছি, মনে কষ্ট নিয়েন না। ওই আমরা যেন একটা আমরা আমরা যেহেতু শান্তিপ্রিয় মানুষ, আমরা এই শান্তি দিককে অনেকে মনে করে আমরা দুর্বল। বহুদিন পরে বহুদিন পরে আর একটা কথা নতুন করে কয়ে যায়, সুন্নিরার গায়ের জোর যেমন তেমন প্রেমের জোরটা কিন্তু যেমন তেমন না। এটা কাবার দেওয়ার মতন ক্ষমতা তোমরা নাই, দেখছো না? কয়েকদিন আগে তুফান যেটা দিছি কে দিছিনি? স্যার আছে তাইরি তাইরি ওই কোনবাটা কিতা কবে তাহার টাইম নাই, আমার যত দা পারিলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি সার তারতাম না, এটা আমি ফারতাম না, আমার মাফ করে দিয়েন মাজান। নবীর বিরুদ্ধে কথা কইলে এর সাইরা দেওয়া ডিকশনারিতে নাই, ঠিক না?
বাঁচতে হলে নবী নেই বাঁচতে হবে। কোন বেড়া আমার কবর যাইতো না, আমার কবর যাইবে রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল নবী কবরে সশরীরে থাকবো নি, থাকবো নি। নবীরে ক্ষমতা দিছে কেডা, হাত তুলে স্লোগান লাগান, নবী খুশি হবে, কারণ এই পৃথিবীতে নবী ছাড়া কোনো আপন নাই। আমি ইস্টে যাওয়ার আগে আমার রুহানি সন্তান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সে আমারে বলছে বাজান সর্বপ্রথম বেহেস্তে ডুববো এক কাটুরের স্ত্রী। কোন কারণে ডুববো এই ঘটনাটা সুন্দর করে কই ভাই? তখন আমি তারে কইছি যে তুমি হঠাৎ করে যদি বিষয় দাও তাহলে নামাজ করতাম না, পারতার ফরফারুম। এরপর আমি তারে কয়ে যাই বাজান আমি তো তোমার মুর্শিদ, তুমি যে আমার প্রস্তাবটা করছো কাটরের স্ত্রী সর্বপ্রথম বেহেস্তে ডুববো, কোন আমলের কারণে ডুববো এটার ঘটনাটা কইতাম বাজান, এটার কোনো ভিত্তি নাই ঘটনাটার, এটা বানোয়ান ঘটনা। আমি কি বানোয়ান ঘটনা কইতে রুম মানে মরে ছিও লাগতো না, কইতে জানে হুনছে ক্যাসেট মেসেট হইনা ভাগ লেগেছে, কিছু আছে নাই মনে না আছে না। জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাটরের স্ত্রী ডুববো কোন আমলে, কোন কোন আমল করে কইলা তুমি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম ডুববো আমার রাহমাতুল্লিল আলামিন। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না? পারবে না। তাহলে আপনি এত বড় একটা একটা বিষয় আদি এখানে লোক জড়িত, আপনি হুট করে একটা ওয়াজ টান মারলে চলবো? আরে বাপ রে বাপ, তাহিরিও জরুরিটা প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সব হিসাব কিতাব আছে। ঘটনা যতই মধুর হোক যদি তার শরীয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না। বাবা তোমার একটা বুঝ দিলাম বয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিছেন, সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মহিলাকে? চারজন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিছেন? জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই কথা বলো না, চলবো চলবো। আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিছেন, সুবহানাল্লাহ। কই না আমার ফুল আছে কইছে ওয়াজ করতাম বুঝাই দেওয়া যায়, নাহলে তো বুঝতো না। কাটরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে, এই যে ওয়াশটা এই যে ঘটনাটা এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নাই, এটা কাল্পনিক ঘটনা। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? রাহমাতুল্লিল আলামিন। বুঝছেন তো কোন জায়গায় কথা বলতেছি, হিসাব মিলতেছে তো? এক, আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ চারটা মহিলাকে দিয়েছে, এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছেন। বুঝতে অসুবিধা হইতেছে? ফুলাটা হঠাৎ করে কইছে তো এই জন্য আমার ব্রেনটা আরেক দিকে ঘুরে আছে। এক নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিছেন, তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা ওয়ান, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব যখন গারে জাবালে নূর থেকে কোরআন পায় আমার কাছে আসছে, আয়েশা বলছে ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দেরা জড়ায়া ধরো। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলেন আমি রসুলের কপাল মুবারকের দিকে তাকাইছি, তাকায় দেখলাম নবীর কপাল মুবারক, পসিনা মুবারক, মানে কি আমরা তো ঘাম, নবীর হলো পসিনা মুবারক। এই পসিনা মুবারক এমনি ফুটটা ফুটটা দিছে গুলগুলোয়া,
তো পসিনা মুবারক যখন বের হয়েছে তখন আমি দেখতেছি এটি পসিনা মুবারক না, মনে হয় যেন মনি মুক্তার মতন চকচক করতেছে। আল্লাহর হাবিবের পসিনা মুবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল? এক মহিলা এসে নবী গো আমার, আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আল্লাহর হাবিব বলেন আগামীকাল আইসো। যাওয়ার পরে আল্লাহর হাবিবে কফাল মুবারকের পসিনা মুবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, এটা সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা, আমি তো ফাঁকি দেই না, বাজানোর অভ্যাস নাই। এই যে কয় নও এই বোতলটা লইয়া যাও, যেই মাত্র বোতলের ভিতরে ঢুকাই দিছে রাস্তা দিয়া যা জিগা কি গো। যাওয়ার সময় দেখলাম গ্রান নাই, গ্রান করতে গায়ে কোন নবীজি পসিনা মুবারক আতর হিসাবে দিচ্ছে। সব মানুষ এখন বিড়ির বিছে ছুটছে, কোন গরো যায় রে কোন গরো যা যায় রে, ছুটটা একটা করে করে ঢুকছে। সুবহানাল জোরে কইতেন না। পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমার রসুল এই ভালোবাসা এইটা দিল যে? না আমার মেয়ের বিয়ে হয় না তো, গরিব দিকে কেউ আসেনি এই জন্য নবী দিছে। এরপর থেকে মেয়েদের বিয়া করবার লেগে লাইন ধরছে, বরকত আসেনি, বরকত আছে। তো রসুল পাকের পসিনা মুবারক নিয়ামত, সাহাবীরা রসুল পাকের পসিনা মুবারক আতর বানায় ব্যবহার করত। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বল না, ওই নবীজির ঘাম চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আর শুনবানি বাজি দ্বীপরবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বল না। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বল না, আহা উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, রহমত আলম নূরে মুজাসসাম, রহমত আলম সাহাবিনা আতর বানাই বলো, সাহাবিরা আতর বানাই নাম বল না, সাহাবিরা আতর বানাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টুকা দিবে, ফেরেশতা বলবে মানান্তা আপনি কে? আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলা হবে ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি,
আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি ছাড়া যেন কার জন্য জান্নাতের দরজা না খুলি। সর্বপ্রথমে জান্নাতের গেট দিয়ে আপনি রসুল ঢুকবেন, তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাঠুরের স্ত্রী বেহেস্তে ঢুকবে না, বেহেস্তের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতে শুভ সংবাদ দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি বাবা, ওয়াশটা বাড়িতে নিয়ে আসান, কাজে লাগবো। এক নম্বর নামটা কি বলছি? ওই খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি নিজের চোখে যা দেখলাম, নবীর কপাল মোবারকের মধ্যে পছিনা মোবারক মুক্তার মতন চিকচিক করছে, মেশকে আম্বরের মতো গ্রান লেগেছে। আজকে আমার নবীর কি আমরার মতো মানুষ? অথচ নবীর পায়খানা মোবারক আমাদের মতো নই। নবী যখন কাশ মোবারক দিতেন, সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ কাশটা হাতে দেন, উযু করার সময় গড়গড়া করে একটা কাশি দিবেন, ওই কাশিটা আমাদের হাত হাতের মধ্যে দিবেন। সাহাবীরা হাতের মধ্যে ওই কাশ মোবারকটা লইয়া চেহারার মধ্যে মালিশ করত, অন্যান্য সাহাবীরা বলতো মুখের মধ্যে কি দিছ, সাহাবীরা বলে কিছুই দেই নাই, নবীর পছিনা মোবারক মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবীরা বলেন ফজর নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মোবারকটা পাইতাম, আমরা ওযু করার পরে জোহরের সময় ওযু করি নাই, আসরের টাইমে ওযু করি নাই, মাগরিবের নামাজের টাইমে ওযু করি নাই, ইশারের নামাজের টাইমে ওযু করি নাই। যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করে ফেলতাম। এইভাবে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন। ওই নবী বলেন খাদিজা তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাইবা। চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এখন বলবেন হুজুর দুই নম্বর মহিলাটাকে, দুই নম্বর মহিলাটা হলো সেই নারী যেই নারীকে আমার আল্লাহর হাবিব জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী বলেছেন। লাইন বসতে হইব, ফইরে উল্টা পাল্টা গেলে চলতো না, নিশানা ঠিক রাখতে হইব, ঠিক নেই বাবা? দুই নম্বর মহিলা হল খাতুর জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা সেই ফাতেমা যেই ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। যাইতাম না এদিক দিয়া, শান্তি লাগবনি গেলে এদিক দিয়া, এটা ফানজাতন ব্যাপার স্যাপার আছে। আরো জোরে কর, আল্লাহ আকবার কর না, আরো আল্লাহ আকবার জোরে কর। দুই নম্বর মহিলা হলো মা ফাতেমা, এটা সাধারণ কোনো কিছু নয়। যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে, জিব্রাইল আইসা কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আল্লাহ নিজে আপনি নবীরে সালাম দিছে, আর আমার কাছে একটা কথা বলে দিছে, নবী গো আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে, আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে। আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাইল
কার সঙ্গে কার বিয়া? আপনারা জবান কইলে কোন আমার নবী জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? জান্য আমার নবী জিগায়। এখন বলবেন হুজুর নবী যদি জানতো জিগাইলো কেন? হেরারে উত্তর দিতে জুতা দিয়া বাড়ি দিয়া, এরা হাজার দলিল দিলেও মানতো না। এরে বুঝাইবেন জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে, কে গুনা করে, কে বধ করে। এত কিছু জানার পরেও দুই কান্দের মধ্যে কেরামান কাতিমিন লাগাইছে কি লাগা? ঠিক মতো ধরবেন, জন্মের সুযোগ যে বোকা প্রেমের খেলা বোঝে না, তাস খেলা বোঝে না। হ্যাঁ বুঝে বুঝে কিছু কিছু বোঝে না। যতক্ষণ প্রেম দেশে না যাবেন বাজান, অতদিন আপনি অতদিন শান্তি পাইতেন না বাজান। আমাদের মনে হবে ফুর 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 কে জানেননি? আমার তো আমি দেখাইছি তো নবীর রোজা মোবারকটা আল্লাহর কোণারে, আর দেখাইছি তো শান্তির জায়গা, শান্তির জায়গা মারহাবা জোরে কোনাকে লেগা। আরেকদিন বৃষ্টি ছিলাইছ না বাবা, আজকে আমি তৈরি হয়েছি, আসেননি সব আসেননি ইনশাল্লাহ, হাসে আসেন তো সব ইনশাল্লাহ। অনেকে দুই হাত তুলছে না দেখা যায়, দুই হাত তুলে নাই নারে তাকবীর, স্লোগান দেশ না বাবা, হেরা সাবধান করুন লাগতো না, হেরা এমনি সাবধান, সুযোগ পাইলে সুযোগ পাইলে ওই শহীদ ফারুকের মতন মেরে লইব। এরা হইল বাটফার, এরা সুযোগ সন্ধানী, এরা অত্যন্ত সুযোগ সন্ধানী, এজিদের দল কথা কন ঠিক না বেটি? মিষ্টি মধুর কথা কইয়া সেলফি তুললে গলার ছুরি চলে দিব। এর লাগে আমিও রেডিও তাই অন্তত মোল্লা দিতে সর্ডার হলে মরতে পারি। আল্লাহ আকবার জোরে কর না, ছয়টা প্রস্তুতি হইবে, ছড়া ছড়া ছড়া, একলাই না সমস্যা আছে, শান্তি লাগেনি কথাগুলো। তাহিরি কি বাজে তো নতুন? হ্যাঁ নতুন, মনে আসেনি আর ডাক বাংলার কথা? ওই পাগলা কই মনে আসেনি তোমার কথা? ওই তো তুমি আনছিলে, ওই যে ওই যে আর কাছে আগের পাগল মাশাল্লাহ, মনে আছে মনে আছে, আল্লাহ আকবার জোরে কর, সবার কথাই মনে আছে ইনশাল্লাহ। আপনার আমার কথা মাইন্ড করেন না তোই চলবো, আপনি আমার চিনেন যে আমি কোন দাসের বক্তা, এই যে কথাগুলো কইতেছি আবার কই না যে উল্টাপাল্টা কথা শুরু করছে, এটা উল্টাপাল্টা না, এটা বাউ কথা, যারা তারা তারা কইটা ভাউ কথা, হাকি কথা এটাই বাউ কথা, কথা কন ঠিক না? আল হাক্কু মুররুন সত্য তিতা হইল এটাই সোজা কথা, কথা কন ঠিক না? মাথাটা পুরো নষ্ট করলে আল্লাহর হাবিব বলেন, কষ্ট হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়ে নাকি? আসুক আসুক শোন সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহ জুড়ে, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি ইল্লাল্লাহ, হাসবি রাব্বি ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم زر زر كن سبحان الله أجبك برامر الله رحبيب صلى الله تعالى عليه وسلم شنبت بايا مشتد المدبوشا ওই মুহূর্তে আমার নবীর সামনে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আলীকে ডাক দিয়ে কয়া সাহাবে কেরাম তাকায় দেখতেছেন আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখছে, কাউরে বুঝতে দেয় নাই। এক সাহাবি ডাক দিয়ে কয়ে সুযোগ যায় আমার বাড়ির পাশে যেহেতু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু খাওয়ামু। অন সাহাবকে নবীজি ডাক দিয়ে কয় সাহাবে তুমি যে আমার খাওয়াইবা, এতগুলা মানুষ কাম করছি আমি একলা যামু, আমার সঙ্গে পুরা সাহাবির কাফেলা যাইব। সাহাবি মনে মনে কয় আমার গরে এমনি খাওয়ানোর কিছু নাই, যাও চিন্তা করছি একটু দু একটা রুটি বানাই দাম পারুম। অন নবীজি কয় পুরা কাফেলা বলে লয়ে যাইব, অন আমি কিতা করতাম। অন আবার সাহাবি মনে মনে কয় দূরু আমার এই চিন্তা করা লাভ নাই, যেই নবী লুটার সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে হাউজে কাউসারের পানি বাইর, যেই নবী বর্তনের মধ্যে মুগ্ধ আঙ্গুল মোবারক ধরলে এই আঙ্গুল থেকে পানি বের হয় আর এই পানি সুস্বাদু হয়, আর যেই নবী ঢাক দুইটা রুটি দিয়া ঢাকনা লাগাই দিলে হাজার লোক খাইতে পারে, এই চিন্তা আমার করে লাভ না। আমার গরজে কিছু নাই, নবী বালা করে জানে, সু বালা করবে না। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা তুমি তো রহনেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা তুমি তো রহনেওয়ালা, তুমি গায়েবের খবর দেনেওয়ালা, তুমি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশাহ। আল্লাহর হাবিব দাওয়াত রাখছেন কি রাখে নাই? একা নাকি কাফেলা? আর জোরে কোন সুবহান আল্লাহ। এবার ওই সাহাবি বাড়িতে যায় বলতে, শোনো গো আমার নবীরে দাওয়াত করেছি, এখন কি করন, কয় কি খাওয়াইবা? প্রথম তো মনে করছিলাম সিম্পললি খাওয়াইলাম, এখন কাছে বকরিটা জব করুন লাগবো, সুন্দর করে বকরিটা জব করে বলাইছে, আটা ওটা দিয়া সুন্দর করে রুটি বানাইতেছে, ওই দিক দিয়ে আমার নবীজি আসতেছে, সুবহানাল্লাহ কইবেন না। এবার এই দিক দিয়ে উনার দুইটা ছেলে আছে, একটা ছেলে আরেকটার জিগায় কিরে আমরা বকরিটা বলে আব্বা জব করে লইছে, বলে হ তুই দেখছ না জব করে লইছে, তোকে আমি তো আসলাম না। ছোট বাইটা জিগা ভাই জব কেমনে করে? অন সুরুডা ক বড়োটা ক সুরুডার ক তুই একটা শো আমি তোর জবাইটা দেখাইতেছি, ওই সুরুডা লইয়া বড়োটা সুরুডারে জব করে লিছে। অন মা যে রান্না করতেছে দেখকে আইসা চিল্লি হইনা গগ আওয়াজ হইনা দৌড়াইয়া দেখে যে জব করে খেলা আলাদা করে লিছে। এরপরে এই দিক দিয়ে মা সন্তানটা দুরান্তি দিছে, সন্তানের দুইরা ওই আরবের দেশ না পাহাড় তোর অভাব নাই, ওই পাহাড়ের উপরে যায় উঠছে, মার ডরে পাহাড় থেকে যায় পড়ছে, পয়লা হিডো মারা গেছে। এই দিক দিয়ে জাবের আদালত না আইসা বলতেছে কি গো রান্না শেষ হয়েছে নি, রান্ন কেমনে তুমি কান্তা সুকিল লেগে কো আমনের ফুত তো একটা একটার জবাই দেহাইতে যায় জব করে লেছে, আর একটা উপর থেকে ফিরে মারা গেছে, এর লাগে আমি কান্তাছি আমার হাতে তো কাজ উঠতেছে না, এর লাগে আমি কান্তাছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় শুনো তুমি চোখের পানি ফালাইও না, চোখের পানি ফেলে কান্না করো না গো, তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ইমান। তুমি যদি সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্দ, আর আমার নবীর মেহমানদারি যদি ব্যাঘাত হয়ে যায় তাইলে আমি জাবের জাবের গিরি শেষ হয়ে যাবে, তুমি চোখের পানি ফালায় কান্দ না হাসি দাও, তাইলে কি করা যায়? এবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করেছেন, একটা বস্তা দা ও সন্তানের মাটা কল্লা গোলা পড়ে আছে, আর একটা ওখানে ময়রা পড়ে আছে, দুইটারে বস্তার মধ্যে ঢুকাই আর রক্তগুলা মুচ্চা ফালাও, নবী যেন এসে বুঝতে না পারে টের না পাই, আপনারা জবান খুলে বলেন আমার নবী বোঝার ক্ষমতা আছে না না। এবার ওই সন্তান দুইটারে একদম বস্তার ভিতরে ঢুকাইয়া কেমন ভালোবাসা, আমরা দেড় হাজার বছর পরে নবীর কেমন ভালোবাসি, ওই সাহাবীর ভালোবাসা থেকে ভালোবাসা বুঝতে হয়।
নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। এবার স্বামী স্ত্রী দুইজন মনটারে পাথর বানাইয়া একে এবারে বস্তার ভিতরে যাইত্তা নিয়ে ঢুকাইছে, একটা মাথা ঢুকাইছে, আবার বডি ঢুকাইছে, আর একটারে শুকনা বডিটারে পরি নিয়ে ঢুকাইয়া গড়ের কোনার মধ্যে গাট্টি বান্দা ফালাইয়া রাখছে। আর ডাক দিয়া বলে উঠানে রক্তগুলো পরিষ্কার করো, এই রক্তগুলো পরিষ্কার করেছেন, এই রক্তগুলো পরিষ্কার কইরা সুন্দর করে হাসি মুখে রান্নার কাজ চলতেছে। আর জাবেরাদি আল্লাহ তাআলা আনকো পন্থ পানে তাকায় রইছে, আজকে আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান আসতেছে, সন্তানের কথা ভুলে গেছে, সন্তানের কথা ভুলে গেছে, ওই স্বামীও সন্তানকে ভুলে গেছে, স্ত্রীও সন্তানকে ভুলে গেছে। আজকে এমন একজন নবী আসতেছে যেই নবীকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার বাজিতপুরের মা নবীরে ভালোবাসতে যায়া কৃপণতা কইরো না গো। এবার শুনেন, এবার রান্না বান্না শেষ হয়েছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কাফেলা লইয়া সাহাবীরা ওই হযরতে জাবের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয় জাবের খাও নইছিনি, অনেক বড় খোদা লেগেছে, আল্লাহু আকবার, খাও নইছিনি। আবার ডাক দিয়া বলে নবী গো খাবার হইছে, আপনার জন্যই তো আমি অপেক্ষা করতেছি। এবার আমার নবী আপনার নবী ঘরে ঢোকার পরে সুন্দর করে মাদল বিছাইয়া দিয়া রুটি গুলা সুন্দর করে বিছাইয়া বিছাইয়া দিতেছে, একদম সুন্দর করে বিছাইয়া বিছাইয়া খাওয়ন দিতেছে, লাইন ধরে সবাই খাইতে বসছে। আমার নবী আপনার নবী যখন খাবারের জন্য, যেই মাত্র আমার নবী ওই খাবারের জন্য যখন রেডি হইব, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে যাবে তোমার দুইটা সন্তান কোথায়, জাদুমণি গুলাকে ছাড়া আমি নবী কেমনে মুখ দেই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে আজকের মেহমানদারের আনুষ্ঠানিকতা জাবের দুইটা সন্তান ছাড়া শোভা পায় না। এবার আমার নবী বলে জাবের তোমার দুইটা সন্তানকে ডাক দাও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব যদি বলে মারা গেছে, তাইলে আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম খাবারের আনুষ্ঠানিকতা ব্যাঘাত ঘটতে পারে, মনটা কষ্ট পাইতে পারে। এই জন্য যদি বলে আমি যাব না, তাইলে নবীর সঙ্গে বিয়াদবি হবে। এরপরে বলতেছেন আমার দুইটা সন্তান একটু দূরে আছে, আমার নবী বলে যাবে তুমি যায়া বলো আমি নবী তোমার দুইটা সন্তানরে ডাকতেছি। এই দিক দিয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল, আমার নবী যে বলছে এদের দুইজনকে ডাকার জন্য এখন আমি কি করব। স্ত্রীটা ডাক দিয়ে বলে স্বামী গয়া আমার, ও স্বামী আমার। আমার নবী বলছে ডাক দেওয়ার জন্য আসুক না আসুক এটা পরের সাবজেক্ট, নবীর হুকুম মানা হল ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শকের অবস্থার কাছে যাইতেছে, ওই দিক দিয়ে আমার নবী জাবেরে পাঠাইয়া সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বলে সাহাবীরা আজকের দাওয়াতটা কেমন লাগতেছে, ক খুব ভিআইপি আয়োজন হয়েছে, খুব মজাদার খাওয়ান হয়েছে, গ্রান লাগতেছে। আমার নবী ডাক দিকে সাহাবায়ে কেরাম জাবের দুইটা পুলারে আনতে পাঠাইছি, তোমাদের কাছে আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় তোমরা আজকে বক জাবের বাড়ির বকরির গোশত খাইবা কিন্তু হাড্ডি খাইতে পারবা না, জালা জোরা হে না জালা জো। আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আরে জালা জোরায় না নার, ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই আগুন পানি দিলে নিবে না জানা
খানা সরায় না রে জালা, তোমারে না দেখলে আমার গরি হে রই না মনে রে, তুই আমার যে বনের দয়াল তুই আমার জীবন, তুই আমার যে বনের দয়াল তুই আমার জীব, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার দন রে, তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন, জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবাজিরারি, হাড্ডি গোলা রেখে দিবা, এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেই মাত্র খাইতে বসছেন ওই দিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বস্তার কাছে যায় দাঁড়াইয়া নবী যে কইছে ডাক দৌ ডাক্তার জাস্ট ফর্মালিটি বজায় বের লেগে গিয়ে কইতেছে বাবা তোমরা দুইজন রে আমার নবী ডাকতেছে, সেনাবাহিনী যেমনে ওই ট্রেনিং দেয় না আটটা দিয়ে এমনি ঠিক এইভাবে বাচ্চা দুইটা বস্তার ভিতরে লড়তেছে তিনবার কোন সুবহান আল্লাহ, স্বামী দেখেন দেখেন আমার দাদুমণি কেন লড়ে দৌড়াইয়া মুখটা খুললা দিছে দুইটা বাচ্চা গলা কাটা জোড়া লাগিয়া এমন ভাবে বস্তার ভিতর থেকে দুইটা সন্তান এইভাবে বাইর হইয়া হাঁটু আর কোনেটা বাইর কইরা সুন্দর করে দাঁড়াইয়া আমার নবীর সামনে যায়া দাঁড়াইয়া গেছে, আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার, উম্মতের দোরদি তুমি তোমার প্রেমের পাগল, শুনতে পারো আয় উম্মতের দোরদি তোমার প্রেমের পাগল আমি, আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে, বলেন রাসূল তোমায়, এ যুবক ভাইরা খুলো আমনরি দয়ায় ই বল রাসূল মনোরিদার করি ও মাতের দি তুমি তোমার প্রেমের পাগল আমি, বলো রদি তুমি তোমার মেহের পাগল আমি, আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে, নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না, আল্লাহর হাবিবের সামনে দুইটা সন্তান দাঁড়াইয়া গেছে সুন্দর
জ্বর করে খাওয়া শেষ হয়েছে, আর সাহাবীরা হাড্ডি না খাইয়ে গোস্ত খাইয়ে হাড্ডি গুলো রেখে দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে গে সাহাবীরা যে যাবে রে, আমি নবীর সন্তুষ্টির জন্য সন্তান কুরবানি দেয় হাসি মুখে। যেই যাবে রে বকরি জবাই কইরা খাওয়াই সন্তান কি কুরবানি দেয়, ওই যাবে রে বাড়ির গোস্ত খাইলাম কিন্তু হাড্ডি গুলা কেমনে রাখা যায় কিনা। আমার আল্লাহর হাবিব হাড্ডির মধ্যে ইশারা দিয়েছে আল্লাহর কুদরতে ওই হাড্ডি আবার পুনরায় বকরি হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে ভালোবাসা জীবন দিলে লাভ আছে, নবীরে ভালোবাসা মাল দিলে লাভ আছে, নবীরে ভালোবাসা কুরবানি দিলে লাভ আছে না নাই। এই জন্য যুবকের দল নবীরে ভালোবাসতে হবে ওই মহিলার মতন, নবীরে ভালোবাসতে হবে এই সাহাবীর মতন। এই ভালোবাসা যদি সব কিছুর ঊর্ধ্বে যায় নবীরে ভালোবাসতে পারি গো, তাইলে আমার আল্লাহর হাবিব আমরা সারা জান্নাতে যাবে না। সবাইকে আমার প্রতি রাগ করছেন? তাহলে নবীরে কারা কারা ভালোবাসেন আবার বিদায় বেলা হাত তোলেন তো দেখি। বাজিতপুরের মানুষ সব নবীর পাগল মানুষ, হাত নামান হাত নামান হাত নামান, একটা মানুষও যাওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে নিয়ে মন খুলে জিকির করব, এরপরে একটু মন খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তবে মাঝখানটা আমার একটা কথা বলতে হবে, না ইলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এই ওয়াজের মাঝখানটা কথা বলা ঠিক না, এরপরও বিদায় বেলা হয়তো আপনাদের ধৈর্যচ্যুত হতে পারেন, এরপর মাঝখান দিয়ে একটু বলি। আমি শুনেছি মায়ন একটা মসজিদ আছে তাই না, এই মসজিদটার জন্য কিছু টাকা লাগবো। এরা আমাকে বারবার বলছিল যে বাজান এই মসজিদের জন্য একটু চাইয়েন। এই পোলাপান উঠছ না কিন্তু, টাকা চাইলে কিন্তু অনেকে উঠে যায়। এই বাজান, এই বাজান, বাজান। আচ্ছা আচ্ছা বাজান, ঠিক আছে বাজান বাজান, ঠিক আছে ঠিক আছে। জরুরি 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 কল, জরুরি কল। এই বাবা, এই ফাগলা নরিস না বাবা, নরিস গেলাম। এই বাবা জিকির হবে ইনশাল্লাহ। তবে আমি যে কথাগুলো বলছি, এই শুনেন, এই শুনেন, আমি যে কথাগুলো বলছি একটা কথা কি ফালাই না কথা বলছি, কারো সার দিয়ে কথা বলছি? আমি প্রেমের কথা বলছি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তবে একটা কথা বলবো, বৃষ্টি আইলে আইব, অসুবিধা নাই। আজান হবে, জিকির হবে, বৃষ্টি কি পড়তেছে? আসুক, অসুবিধা নাই, এটা ব্যাপার না। একটা লোকে হাত তুললে বলবেন হুজুর শুনেন সবই লাগবো। আমি যে শুরুতে ওয়াজ করছি, আমি কি খুতবা লম্বা করছি? আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি, গে কোনো দম দিছি বাজান। এবার হেরা কি আমার চিনে না রে, বাজান। একটা লোক হাত তুললে কবেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র, এই মসজিদ কি অবস্থা আছে এখন, তুলবা ফাঁকা করবা, এখন ফাউন্ডেশন দিবা? ইতো হইতো না, যদি তিনটা না করতে পারবা। ও মুসল্লি শুক্রবার জাগালো না, তো টিনের ফুকে আবার দোতলা করবা? বড় বিল্ডিং করবো। আজ ফাউন্ডেশনের টাকাটা আপনারা দিয়ে দেন। একটা লোক বলবেন হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা দিন। এই টাকাটা একজন দিবেন, আমি দেখতাম চাই নবীর মহব্বত যে করেন আপনারা।